নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ধোকার ডালনার রেসিপি নিয়ে। এই রান্নাটা সাবেকি রান্না, মা জেঠিমারা প্রায়ই করতেন, তবে আমরা কিন্তু সবসময় করি না, কারণ এই প্রিপারেশানটা বানাতে একটু সময় লাগে। একটু ধৈর্য ধরে যদি বানাতে পারি, তবে বাড়ির সবাই এর মন জয় করা যায়। একবার আমার মতো বানিয়ে দেখুন, খুব ইজিভাবেই আমি বানিয়েছি। তো আসুন দেখে নেওয়া যাক আজকের ধোকার ডালনার রেসিপিটি। এখানে আমি 300 গ্রাম ছোলার ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, মানে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ছোলার ডালটা। এখন খুব ভালো মতো ভিজিয়ে গেছে, ডালটা আমি পেস্ট করে নেব, তার জন্য মিক্সি জারে নিয়ে নিলাম। আর অল্প জল দিয়ে ডালটা বেটে নিতে হবে, খুব বেশি মসৃণ না করে একটু দানা দানা থাকলে ধোঁকাটা ভালো টেস্ট হবে। তো এই ডাল বাটাটা আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম, এর সাথে কিছু মশলা আমি অ্যাড করব। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, সাথে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো ডালটা ফেটিয়ে নিতে হবে। এই ডালটা যত ভালোভাবে ফেটানো যাবে, ধোঁকাটা কিন্তু ততই খাস্তা হবে। তো ডালটা ফেটানো হয়ে গেছে, অন্যদিকে একটা থালায় আমি সামান্য সর্ষের তেল মাখিয়ে রাখলাম। এবার গ্যাসে কড়া বসিয়েই দিয়েছি, আর 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব কালো জিরে আর সামান্য হিং আমি দেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে ডাল বাটাটা দিয়ে দিলাম, আর ডাল বাটা দিয়ে অনবরতই কিন্তু নাড়তে থাকতে হবে। অবশ্যই লো ফ্লেমেই ডাল বাটাটা কষে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। আর ডাল বাটাটা কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, তার জন্য খুব তাড়াতাড়ি নাড়তে থাকতে হবে খুন্তি দিয়ে। তো এই রকম যখন মন্ডের মতো হয়ে যাবে, মানে কড়া থেকে ডাল বাটাটা ছেড়ে আসছে, তখন আমি গ্যাসটা অফ করে দেব। আর যে থালায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম, সেই থালায় আমি ঢেলে দেব। ডাল বাটাটা গরম থাকতে থাকতেই কিন্তু থালায় ছড়িয়ে দিতে হবে, মানে পুরো থালাটাই আমি বিছিয়ে দিলাম। পুরো থালায় বিছিয়ে দিলে পিস কাটতে আমার সুবিধা হবে। গরম থাকতে থাকতেই ডাল বাটাটা কিন্তু থালায় ছড়িয়ে দিতে হবে, আর ওপরটা যতটা সম্ভব মসৃণ করা যায় মসৃণ করে নিলাম, খুন্তি দিয়ে বা কোনো গ্লাসের পেছনটা দিয়েও করা যেতে পারে। আর ঠান্ডা হয়ে গেলে তখন আমি পিস কাটব। এখন পুরোপুরি ধোঁকাটা ঠান্ডা হয়ে গেছে, আমি পিস কেটে নিচ্ছি। এখানে আমি পরফির আকারেই পিস কাটছি, আপনাদের পছন্দ অনুযায়ী পিসটা কেটেই নেবেন, তবে সাধারণত ধোঁকা কিন্তু বরফির আকারেই হয়। এবার আমি ধোঁকাগুলো তুলছি, দেখুন কি দারুণভাবে ধোঁকাটা কিন্তু উঠে এলো। যেহেতু থালায় তেল মাখানো ছিল, সেই জন্য কিন্তু ভালোভাবেই ধোঁকাটা উঠে এসেছে। সমস্ত ধোঁকাটাই আমি এরকমভাবে তুলে নিলাম। এবার এই ধোঁকাগুলো কিন্তু ভাজতে হবে, তার জন্য গ্যাসে কড়া বসিয়েই দিয়েছি আর বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি, কারণ এই ধোঁকাগুলো ডিপ ফ্রাই করতে হবে। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ধোঁকাগুলো ভেজে নিতে হবে। কড়াতে যতগুলো ধরে আমি তো সেই পরিমাণে ধোঁকাগুলো ভেজে নিচ্ছি, আর দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টোতে যাবেন না। 1-1.5 মিনিট পর নিচেটা অল্প ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে উল্টো পিঠটাও ভেজে নিতে হবে। এখন দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, মানে গোল্ডেন কালার চলেই এসেছে, খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে নিলাম, পরের ব্যাচটাও আমি ওই একইভাবেই করে নেব। এই ধোঁকাগুলো কিন্তু এই রকম ভাজা হিসেবেও খাওয়া যায়। তবে আজ আমি ধোঁকার ডালনা করব, তার জন্য কড়াতে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সাথে দিলাম তেজপাতা,
আর দুটো লঙ্কা। এখানেও আমি অল্প হিং দেব, যেহেতু নিরামিষ রান্না হিংটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে। আর এই হিঙের পরে আদা বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ আদা বাটাটা ভাজা যাবে না, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সেকেন্ড পরেই আমি দিয়ে দেব টমেটো পেস্ট। খুব বেশি আদা ভেজে নিলে কিন্তু আদাটা তেতো ভাব চলে আসবে। তো টমেটো পেস্টটা দিয়ে 2 মিনিট কষে নেবার পর কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, ধনে জিরে, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। সমস্ত মশলা খুব ভালো মতো মিশিয়ে নেব আর অল্প জল দিয়ে মশলাটা কষে নেব যাতে পুড়ে না যায়। 2-3 মিনিট কষে নেবার পর এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে, তো সেই মতো আমি চিনিটা একটু বেশিয়ে দিলাম এখানে। আর এখানে আমি দিয়েছি কাজু বাদাম আর পোস্ত, একসাথে বাটা ছিল 2 চামচ আমি দিয়ে দিলাম। কাজু বাটা দেওয়ার পর 2 মিনিট খুব ভালো মতো কষে নিয়েছি। এখন দেখুন তেলটা ছেড়ে এসেছে, মানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব জল। জলটা অবশ্যই গরম জলই দেবেন বন্ধুরা, তা না হলে কিন্তু গ্রেভির টেস্টটা ভালো হবে না। এখানে জলটা একটু বেশি দিলাম, ধোকাগুলো দেওয়ার পর এই জলটা কিন্তু আর থাকবে না। তো গরম জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে 1 চামচ গাওয়া ঘিও দিয়েছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো, আর ধোকাগুলো দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, কারণ ধোকাগুলো এতটাই খাস্তা মুচমুচে হয়েছে এই সমস্ত ঝোলটা কিন্তু পুরোটাই অ্যাবজর্ব করে নেবে, সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। এখন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ধোকার ডালনা। ধোকার ডালনা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে কিন্তু দারুণ লাগে, এমনকি ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও দারুণ লাগে। একটু সময় সাপেক্ষ হলেও খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা বাড়িতে করলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। কিন্তু আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি না কেন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, আমি আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে, দেখা হবে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।